number 1. Herbals presents Didi No. 1 Season 7 Special Partner Cushion Antioxidant RO Water Purifier Special Health Partner Femilife Fertility. যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, পড়াশুনো যেখানে বিলাসিতা, অভাব যাদের নিত্যদিনের সঙ্গী, সেই অন্ধকার ঘরে আলো জ্বালিয়েছে আমার আজকের চারজন দিদি, যারা নানান প্রতিকূলতার মধ্যেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আকাশ ছোঁয়া সাফল্য পেয়ে সকলকে অবাক করে দিয়েছে, যাদের জন্য শত কষ্টেও বাবা মার বুক ভরে উঠেছে আনন্দে। সেই মেধাবী দিদিদের সাথে আগামী এক ঘন্টা কাটাবো আমরা, জানবো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর। নমস্কার দিদি, আমি হাওড়া জেলা থেকে এসেছি। আমি সিবিয়ানা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি, 87% মার্কস আছে। ভেরি গুড। আমার এই সাফল্যের পেছনে অনেক কষ্ট লুকিয়ে আছে, তো আমি সেই কষ্টগুলো তোমার কাছে বলতে চাই, তোমাকে শোনাতে চাই। সব শুনবো প্রিয়া তোমার গল্প। নমস্কার দিদি, আমি হুগলি জেলার হরিপাল থেকে এসেছি এবং আমি এবারে মাধ্যমিকে 85.14% মার্কস পেয়েছি। আমার এই সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম এবং আমার স্কুলের অবদান এবং আমার মায়ের প্রচুর অবদান রয়েছে আমার এই সাফল্যের পিছনে। রিমি, কনগ্রাচুলেশনস তোমাকে এবং তোমার সাথে আমরা পরে গল্প করব। বর্ণালী গড়াই। নমস্কার দিদি, আমি বাঁকুড়া জেলার জয়কৃষ্ণপুর গ্রাম থেকে এসেছি। আমি অনেক কষ্ট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করেছি। কত পার্সেন্ট? 83.4% নাম্বার পেয়েছি উচ্চ মাধ্যমিকে। তোমার গল্প শুনবো বর্ণালী। দীপান্বিতা সাহা। নমস্কার দিদি, আমি রাজারহাট নারায়ণপুর এলাকা থেকে আসছি। আমি এবার মাধ্যমিকে লেকটন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল থেকে 81% নাম্বার নিয়ে কীভাবে পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেছি সেটা তোমাকে আমি বলতে চাই। থ্যাংক ইউ দীপান্বিতা, তোমার গল্প আমরা শুনবো। চারজনকে তো প্রথমেই আমার তরফ থেকে অভিনন্দন এত ভালো রেজাল্ট করার জন্যে। একটা জোরে হাততালি চারজন। শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মে ভার্জেতে। 87% উচ্চ মাধ্যমিকে কি কি বিষয় ছিল? আমার ছিল বাংলা ইংলিশ কম্পালসারি, হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন আর সংস্কৃত। আচ্ছা, ভেরি গুড। বাংলাতে পেয়েছি আমি 85, ইংলিশে 73, এডুকেশনে পেয়েছি 93, ভূগোলে 90, সংস্কৃতে পেয়েছি 86 আর হিস্ট্রিতে পেয়েছি 81। জোরে হাততালি প্রিয়ার জন্য। ফোর পর্যন্ত পড়ি আমার বাবার সঙ্গে ছিল, কিন্তু আমি যখন ক্লাস ফাইভে ভর্তি হই আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়। ২০১০ সালে মার্চ মাসের 23 তারিখে মারা গেছে আমার বাবা। আমার বাবার একটা অসুখ করেছিল, হার্টের অসুখ করেছিল। তারপর থেকেই আমার মাকে আমার সংসারের হাল ধরতে হয়। আমার বাবা মারা যাওয়ার আগে জোরে কাজ করতেন, মা আর বাবা একসঙ্গে করতেন। আমরা তিনটে বোন, আমার বাবার স্বপ্ন ছিল অনেক বড় হোক, অনেক দূর পড়াশোনা করুক, কিন্তু আমরা যে মেয়ে হয়েছি তিনটে, আমার বাবার কোনো দিন কোনো আফসোস হয়নি যে আমার মেয়ে হয়েছে। তো কে, ওরাই আমার ছেলে, ওরাই আমার মেয়ে, যতটুকু যা আছে আমি সব ওদের পেছনে খরচ করবো। কিন্তু আমার বাবা তো মানে ফাইভেই চলে গেছেন। আমার ছোট বোন খুবই ছোট, সে এখন ভরে পড়ে আর কি। আমার বড় বোন এইসবে এইটা উঠেছে আর কি। মা সারা হপ্তাহ কাজ করতো কঠোর পরিশ্রমে, 700 টাকা মাত্র পেত। তো তাইতে আমাদের তিন বোনকে পড়াশোনা করাতে হতো, খাওয়া পড়া সব সম্ভব হয়ে উঠছিল না। ক্লাস 6 থেকে আমি আমার মায়ের সঙ্গে জোরে কাজ করে পড়াশোনা করি। জোরে কাজ করো মানে জামা কাপড় এমব্রয়ডারি করা? না, আসলে আর শাড়ি তৈরি করা। ক্লাস 10 পর্যন্ত আমি একটা স্যারের কাছে পড়তাম, সিবিয়ানা হাই স্কুলে মাস্টার তিনি প্যারা টিচার ছিলেন। তিনি আমার এই অবস্থার কথা জেনে আমাকে বিনামূল্যে পড়াতেন। অত্যন্ত কঠোর পরিশ্রম করে আমি মাধ্যমিক পাশ করেছি।
মাধ্যমিক পাশের পর ক্লাস ইলেভেনে আমার এক পাশের এক দাদা ভাই, তার সঙ্গে আমি একটা অন্য কোচিংয়ে যাই। সেই কোচিংয়ের মাস্টার হলেন তরুণ কুমার ধারা মহাশয়। তো তিনি আমাকে বলেছিলেন যে তোমার যা কিছু হেল্প লাগবে সব আমি তোমাকে বিনামূল্যে দেবো। উনি আমাকে সব কিছু দিয়েছেন, মানে ওনার অরূপ প্রেরণায় আমি আজ এত দূর আসতে পেরেছি। আর আমার মায়ের এত কঠোর পরিশ্রম আমাকে আজ এই সাফল্যের দিকে এনে দিয়েছে। জরির কাজ করতে, মাকে সাহায্য করতে, সংসারের কাজ করতে, তার মধ্যে তুমি পড়াশোনা করার সময় পেতে কোথায়? সবাই যখন খেয়ে দিয়ে শুয়ে পড়বে আমি তখন পড়াশোনা স্টার্ট করি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জরির কাজ করতাম। এবার আমার বিকেলবেলা টিউশন ছিল, আমি টিউশনে যেতাম। আমি স্কুল যেমন যেতাম না দুদিন যেতাম, টিউশন আমি রোজের যেতাম, একদিনও কামাই করতাম না। কারণ টিউশন কামাই করলেই আমাদের স্যার হয় বাইরে বের করে দেবে, হয় উঠবোস খাওয়াবে, মার দেবে, এটা আর কি মাস্ট। আর দেরি করে গেলে তো একদমই মারবে। আমি এমনিতে সবসময় দেরি করে পড়তে যেতাম, আমাদের বাড়িটা অনেকটা অনেক দূরে আর কি, হেঁটে গেলে প্রায় এক ঘন্টা লেগে যাবে তাই পড়তে যাওয়ার জন্য। হ্যাঁ, আর সাইকেল নিয়ে এলে 25 মিনিট। আমি 9 পর্যন্ত হেঁটে হেঁটে স্কুলে গেছি। এখন কি পড়াশোনা করার ইচ্ছে? এখন আমি ভূগোলে অনার্স করতে চাই, এমএসসি করতে চাই, বিএড করতে চাই। কিন্তু আমার আর্থিক অবস্থার জন্য আমি পিছিয়ে আসছি, জানি না কোনোদিন পারবো কি না। যতটা চেষ্টা করবো এগিয়ে যাওয়ার, আপনি আশীর্বাদ করুন যাতে আমি আরো অনেক দূর যেতে পারি, এমএসসি করতে পারি। আমার স্বপ্নটা আমি এমএসসি করবই, নিশ্চয়ই করবে। আজকে এখানে এসে কেমন লাগছে? বাড়িতে দেখলাম টিভি চলছে, সবাই সেলিব্রিটিরা আসছে, খেলা হচ্ছে, আপনি আছেন। তো এটা আমার স্বপ্ন ছিল, আমি এখানে আসতে চাই। সবকিছু আমার এই রেজাল্টের জন্যই হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে তুমি এখানে মঞ্চে দাঁড়াতে পেরেছো কারণ তুমি ভালো রেজাল্ট করেছো। হ্যাঁ, এটা আমি সবাইকে বলতেও পারছি। গরিব ঘরের মেয়ে তো কি হয়েছে, পড়াশোনা সবার হয়, সবার হয়, যে পারবে তাকে কেউ আটকে ধরে রাখতে পারবে না, সে নিশ্চয়ই এগিয়ে যাবে। একদম, সেটার উদাহরণ তো প্রিয়া, প্রিয়াকে কেউ ধরে রাখতে পারবে না, প্রিয়া ঠিক এগিয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো থেকো প্রিয়া। হ্যাঁ, আমার অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, অল দ্য বেস্ট। এবার সকলের জন্য কি খেলা আসছে দেখো। খেলাটা হচ্ছে মাথায় শিংটা পড়তে হবে, যার মধ্যে পিন লাগানো আছে। এই পিনটা দিয়ে এই বেলুনগুলোকে ফাটাতে হবে। 10টা বেলুন কে সব থেকে আগে ফাটাতে পারে, যে সব থেকে আগে ফাটানো শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে শুরু করবো প্রিয়াকে দিয়ে। স্টার্ট, যাও, চল মার। মাথা নিচু করবে না, নিচু করছো কেন, নিচু করো না, চল মার। মাধ্যমিক পাশ করেছো 85.1%। পড়াশোনা করতে খুব ভালোবাসো? পড়াশোনা করতে খুবই ভালোবাসি, আমি ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমি যখন অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ি তখন আমার মা গাইড করে এসেছেন, বাবা কিছু কিছু দেখিয়ে দিয়েছেন। বাবা একজন পেশায় দিনমজুর, কাঠের কাজ করেন অন্য এক আঙ্কেলের কাছে। আমি যখন প্রাইমারি স্কুলে উঠি অঙ্গনওয়াড়ি থেকে, তখন আমি ফার্স্টে ছিলাম স্কুলের। তখনও আমি বই খাতা সবের খরচা আমাদের স্কুলে স্যারেরাই দিতেন, সব কিছু স্কুল থেকে আমি খুবই সাহায্য পেয়েছি। এবার প্রাইমারি স্কুল থেকে যখন আমি হাই স্কুলে গেলাম, 5 থেকে উঠে আমাদের শান্তিপুর ভবেন্দ্র ইনস্টিটিউশন স্কুলে আমি পড়তাম 5-এ। সেখানে হেড স্যার আমাদের স্কুলের, তিনি আজ উপস্থিত আছেন এখানে, তিনি খুব সাহায্য করেছেন। এটা কি সব যারা মেধাবী স্টুডেন্ট তাদের জন্যই খালি তোমার জন্য করতেন? না না, যারা গরিব তাদের জন্যই স্যার করতেন। খুব ভালো। মাধ্যমিক দেওয়ার সময় আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, 4:00 উঠে 4:00 থেকে 6:00 অবধি পড়াশোনা করে 6:30 কিছু খেয়ে দিয়ে নিয়ে এ করে 6:30 অবধি, তারপর আবার 6:30 থেকে পড়াশোনা করতাম, তারপর স্নান টান সেরে আর করে স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরে আবার খেয়ে দিয়ে একটু এ করে আবার পড়তে বসতাম, মানে সারাদিনই পড়াশোনা করতে। আর কোনো গৃহশিক্ষক আমার ছিল না, যা করেছেন সব স্কুলে স্যারেরা। যখন আমি মাধ্যমিক দিই ম্যাথের এক টিচার ছিলেন, স্কুলেরই টিচার সূর্যকান্ত আরিবাবু, উনি আমাকে নিজের বাড়িতে চলে যেতে বলতেন, বলতেন যে আমাদের বাড়ি চলে যাবি, আমি তোকে অঙ্কগুলো দেখে দেবো। কিন্তু কোনোদিন একটা পয়সাও নেননি। আমাদের আর একটা ফিজিক্সের টিচার অনির্বাণ কুণ্ডু, তিনিও একই ইয়ে করেছেন। এবার আমার মায়ের অবদান হচ্ছে আরও বেশি, কেননা আমি যখন পড়াশোনা করতাম মা আমাকে একটা কাজও করতে দিত না,
বলতো তুই পড়াশোনা কর, পড়াশোনা করে এগিয়ে যা। উৎসাহটা আমি সেখান থেকেই বেশি পেয়েছি। এবার পরীক্ষা দেওয়ার আগে আমার পক্স হয়ে যায়। পরীক্ষার সময় খুবই দুর্বল হয়ে পড়ি। পরীক্ষা দিয়েছি, দিতে বসে বসে আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে তারপর পরীক্ষা দিয়েছি, তাও আমি এরকম একটা নাম্বার তুলেছি। তোমার স্কুল থেকে তুমিই টপার? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তা সবাই এখন কি বলছে রিমিকে দেখে? ম্যাডাম বলছে যে ভালোই, আমি যে এখানে যে আসতে পেরেছি তার জন্য আমি আজকে খুব খুশি, আর আপনার জন্য, আপনাকে দেখার জন্য আমি খুব খুশি। স্বপ্ন কি জীবনে বড় হয়ে কি করবে? আমি বড় হয়ে মেডিকেল নিয়ে পড়তে চাই এবং ডাক্তার হতে চাই। বাহ, ভেরি গুড। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, জীবনে অনেক বড় হও, ডক্টর হতে চাও নিশ্চয়ই হবে, স্বপ্নের দিকে এগিয়ে যাও। যেন তাই হয়। নিশ্চয়ই। আমাদের বাবা ইঞ্জিন ভ্যান চালান, আর দু ভাই দু বোন, ঠাকুমা আছে, আর মা সবাই মিলে খুব সুন্দরভাবে থাকতাম সবাই একসঙ্গে। কষ্ট ছিল আমাদের ঘরের মধ্যে, কিন্তু খুব আনন্দে খুশিতে থাকতাম। কিন্তু যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার মা মারা যান। ঘটনাক্রমে মামা বাড়ি যান। মামা বাড়িতে হঠাৎ করে রাত 10টার সময় জ্বর আসে, প্রচণ্ডভাবে জ্বর আসে। জ্বর আসতে মামা ফোন করে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, আর জোরাজোর অবস্থা খুবই খারাপ। তাই আমরা ভোর 4টার সময় আমাদের কাছাকাছি হাসপাতাল বিষ্ণুপুরে নিয়ে আসি, কিন্তু ডাক্তার দেখতে আসেন বেলা 10টার সময়। চিকিৎসার অভাবের জন্য মা মারা যান। আর্থিক দিকে কোনো সুবিধা ছিল না যে নার্সিং হোমে ভর্তি করব বা কোনো জায়গায় নিয়ে যাবো, সেরকম কোনো অবস্থা ছিল না। হাসপাতালে আমাদের শেষ ভরসা ছিল। মার একটা খুব ইচ্ছা ছিল যে আমি খুব ভালো করে পড়াশোনা করি, পড়াশোনায় খুব ভালো নাম্বার পাই বা পরীক্ষায় ভালো করে পাস করি, সে জোর নিয়ে আমি পড়াশোনা করতাম। সেই ফাইভ থেকে আমাকে সংসারের মধ্যে ঢুকে যেতে হয়, কাজ করতে হয়, কিছু কিছু ঘরের কাজ সার কিছু কাজ করে কিছু পড়াশোনা করতাম। দিদি সংসার দেখত, ভাইরা খুব ছোটো ছিল, তাই ভাইদের পুরো দায়িত্ব ছিল আমাদের উপর। বাবা প্রতিদিন, আমাদের বাড়ির অবস্থা এমনই খারাপ ছিল যে বাবা ভ্যানলে বেড়ালে আজকে কী রান্না হবে কালকে তার ঠিক ছিল না। খুব কষ্ট করে চলেছে। স্কুলের স্যাররা যা বই দিতেন তাই পড়তে পেতাম, এমনি কোনো বই কিনতে পারিনি বাড়ি থেকে। কিন্তু তবু মায়ের স্বপ্ন নিয়ে পড়াশোনা করে গেছি, সবই ঠিক ছিল। আর যখন ক্লাস এইটে পড়ি 2013 সালে আমার হাতটা ভেঙে যায়। ভাঁজটা ভেঙেছিল বলে অনেকটা রক্ষা, পড়া লেখাটা করতে পেরেছিলাম। কিন্তু মাধ্যমিক সময় আমার একটা সুবিধা ছিল, দিদি ছিল, দিদিতে বাড়ির দিদি বাড়ির কাজ করতো, আমাকে পড়াশোনাটা একটু বেশি করে করতে হতো। দিদি সবসময় বলতো তুই পড়াশোনাটা ভালো করে কর, মায়ের ইচ্ছাটুকু পূরণ কর, কাজ তো তুই করবি। আর এখন আমি কাজটা করি, তারপর খুব ভালো রেজাল্ট করে মাধ্যমিক যখন হয়ে যায়, মাধ্যমিক দেওয়ার পর ইলেভেনে যখন খুব ভালো করে মনে জোর দিয়ে পড়াশোনা শুরু করলাম, টিউশন শুরু করলাম, তখনই দিদির ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তোমার দিদির? দিদি বাবা পিসিমনি মিলের কলকাতার হাসপাতালে দিদিকে ভর্তি করেন। আর বাড়িতে শুধু আমি, আমার বয়সটা ঠাকুমা আর দু ভাই ছিলেন। সমস্ত বাড়ির সমস্ত দেখাশোনা আমাকে করতে হতো, বাড়ির কাজকর্ম সবই আমাকে করতে হতো। তো বাড়ির কাজকর্ম, ভাইদের সামলানো, পড়াশুনো সব করতে পারতে একা? সারাদিন ঘরের কাজ করতাম, আর রাত্রেবেলা একটু পড়তে বসতাম, আবার রাতে রাত করে ঘুমাতাম, সকালবেলায় উঠে আবার একটু পড়তে বসতাম, আবার সকাল হলে আবার কাজ করতাম। বাবা দিদি এক বছর হাসপাতালে পুরো ছিলেন। আমাকে আর ঠাকুমাকে দিদি চিকিৎসার জন্য পুরো গ্রামে সবার কাছে হাত পাততে হয়েছে, সবার কাছে বলতে হয়েছে যে কিছু পয়সা দাও যাতে দিদি চিকিৎসাটা ভালোভাবে করতে পারি। কারণ কি আমার মা চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। গ্রামের থেকে সবার থেকে সাহায্য পেতে? যারা ভালো তারা অনেকেই সাহায্য করেছিলেন, গ্রামের অনেকেই আমাদের পাশে দাঁড়িয়েছিল। দিদির কেমন আছে এখন? দিদি আগে থেকে এখন অনেক সুস্থ আছে। সুস্থ হয়েছে? বাহ,
তোমার কি ইচ্ছা? এরপর ইংলিশ অনার্স করার ইচ্ছা আছে, আর যদি নার্সিং ট্রেনিংটা পাই খুব ইচ্ছা আছে। নার্সিং ট্রেনিং কেন ভাবলে এত কিছু থাকতে? সবথেকে খারাপ লাগে যে আমার মা চিকিৎসার জন্য মরে যায়, আমার দিদিও চিকিৎসার অধীন, সবার সেবা করতে পারি, সবার পাশে থাকতে পারি, তাই নার্সিং ট্রেনিংটা করার খুব ইচ্ছা আছে। এই যে তোমার ভাবনা যে মা দিদি সবাই অসুস্থ, তুমি দেখেছো বুঝেছো যে মা বিনা চিকিৎসায় মারা গেছিলেন, যাতে কখনো কাউর এরকম না হয় তুমি মানুষকে সেবা করবে, সবাইকে ভালো করে তুলবে, ভালো থাকবে, ঠিক আছে? এবং নার্স হতেই হবে। রেডি বর্ণালি চাও? শেষ করেছে 30 সেকেন্ড। দীপান্বিতা আরো একজন মাধ্যমিকের মেধাবী ছাত্রী, কত পার্সেন্ট? 81%। ভেরি গুড। পড়াশোনা করতে ছোটবেলা থেকে নিশ্চয়ই ভালোবাসতে? হ্যাঁ, পড়াশোনা সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে? ফার্স্ট সেকেন্ড থার্ড থাকতাম না, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে থাকতাম। ভেরি গুড। ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথ। ম্যাথ কে করাতো? ম্যাথ মধুসূদন কর বলে একজন টিচার আছে, তার কাছে আমি টেনে ভর্তি হয়েছিলাম মাধ্যমিকের সময়। আচ্ছা, মানে তার কাছে পড়েই আমি মনে হয় সায়েন্সে এত ভালো রেজাল্ট করতে পেরেছি, কারণ তিনি খুবই ভালো স্যার, তার মতো বোঝাতে বোঝে কেউ পারবে না আমাকে। আর তো তুমি ক্লাস 10-এর পরেই কোচিং এ গেছো না তার আগেও টিচারের কাছে পড়তে? তার আগেও টিচারের কাছে পড়তাম। কিরম কি মার্কস পেয়েছো? বাংলায় 81, অঙ্কে 83, ফিজিক্যাল সায়েন্সে 82, লাইফ সায়েন্সে 87, হিস্ট্রিতে 84, আর জিওগ্রাফিতে 80। বাহ, পরিবারে কে কে আছেন দীপান্বিতা? পরিবারে আমি আর আমার মা। বাবা নেই? আমার মাধ্যমিক পরীক্ষা মার্চের 12 তারিখে ছিল, ফেব্রুয়ারি 6 তারিখে বাবা ক্যান্সারের কারণে মারা যায়। ২০১৭ যখন আমি ক্লাস 10-এ মাধ্যমিকে প্রিপারেশান নিচ্ছি, তখনই বাবার অগাস্ট মাসে বাবার মানে খুবই শরীর খারাপ হয়, পেটে যন্ত্রণা হতে আরম্ভ করে, তো ডাক্তার দেখানো হয়, তখন ডাক্তার বলে যে ক্যান্সার, ক্যান্সারের লাস্ট স্টেজ, আড়াই থেকে 2 মাস বাঁচবে। আমি জানতাম, আমার মামারা বলেছিলো যে মাকে বলবি না, মাও জানতে পারে মাও ভেঙে পড়বে, তখন মারও একটা কষ্ট, মা তোর মাও যদি চলে যায় তখন তুই কী করবি? তাই জন্য মাকে আমি কোনোদিনই জানতে দিইনি। মামারা মাসিরা সবাই আমাকে বলেছিলো যে তোকে মেন্টালি ঠিক থাকতে হবে, যাতে কেন তোর তুই ছাড়া তোর মার আর কেউ নেই, তাই তোকে এখন ঠিক থাকতে হবে, তোর সামনে একটা সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, তার জন্য তোকে ভালো মতো করে প্রিপারেশন নিতে হবে। কী বলেছে বাবা? কী করতেন দীপান্বিতা? প্রথমে নারায়ণপুর এলাকায় একটা ঝুট মিলে কাজ করতো, তো সেইখানে কাজ চলে যাওয়ার পর বাবা সেখান থেকে কিছু টাকা পায়, টাকা পেয়ে একটা মানে আমাদের মাথা গোঁজার মতো একটা বাড়ি করে, তো করার পর আমাদের তখন ভালোই যাচ্ছিলো, তারপর হঠাৎ বাবার আবার চাকরি চলে যায়, তখন আমার ছোটো মাসি আমাদের টাকা দিয়ে খুবই সাহায্য করে, তারপরে আবার নানা জায়গায় নানা দিক দিয়ে চাকরি খোঁজ করে, তখন আমাদের ওইখানে একটা মানে ফ্ল্যাট উঠছিলো, সেইখানে সিকিউরিটিদের ইনচার্জ হয়ে যায়, তারপরে তো আমাদের দিনই ঠিকই যাচ্ছিলো, কিন্তু বাবার যখন কাজে যাচ্ছিলো তখন একটা বাস এসে বাবাকে ধাক্কা মারে। বাবার কানের এখানে ফেটে গেছিলো, যার ফলে খুবই রক্ত পড়ছিলো, তখন বাবা খুবই দুর্বল হয়ে পড়ে, যার ফলে কাজে যেতে পারে না, তখন আমি ক্লাস 8-এ পড়ি, তারপরেও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু 2017 যখন আমি ক্লাস 10-এ পড়ি তখনই যখন বাবার এই অসুখটা দেখা যায় তখন থেকেই মানে আমরা খুবই ভেঙে পড়ি। বাবা যেদিন মারা যায় সেদিন মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল, মাকেই হসপিটালে ভর্তি করতে হয়েছিল। পাশে তুমি একাই ছিলে শুধু মায়ের? আমার মামা বাড়ির লোকেরা খুবই হেল্পফুল, তারা খুবই সাহায্য করেছে, বাবা মারা যাওয়ার পর আমি মামা বাড়িতেই ছিলাম। তুমি কিন্তু মায়ের মেয়ে, এবার তুমি কিন্তু মায়ের ছেলেও, তোমার কিন্তু সব দায়িত্ব পালন করতে হবে, তোমার তো কোনো ভাই বোন নেই, তুমি একাই মায়ের পাশে সবসময় থাকবে, আর তার থেকেও বড় কথা ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, যাতে মা তোমাকে নিয়ে ভীষণ গর্ববোধ করে যে কেউ পাশে নেই তো কী হয়েছে, আমার মেয়েই আমার 10টা ছেলের সমান। ছোটবেলায় খুবই
ছোটবেলায় পড়াশোনা করতে যাচ্ছিলাম তখন আমার বাবা বলতো পড়াশোনা কর, পড়াশোনা করতে পারিস যাতে বড় হয়ে তুই একটা কিছু হতে পারিস। কিন্তু ভালো রেজাল্ট করেছি, কিন্তু যার জন্য আমি ভালো রেজাল্ট করেছি তাকে আমি আমার কোনোদিন এখন রেজাল্টটা দেখাতে পারবো না। কিন্তু সে তো উপর থেকে দেখছেন, তার আশীর্বাদের হাত তোমার মাথার উপরে আছে। আমি তার জন্যই চেষ্টা করবো যাতে আমি উচ্চ মাধ্যমিকে আরো ভালো রেজাল্ট করতে পারি। একদম। জীবনের লক্ষ্য কি, কি করতে চাও? আমি মেডিকেল নিয়ে পড়ে ডাক্তার হতে চাই। বাহ, ভেরি গুড, আমার অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট। আর দিদি, আমার বন্ধুদের একবার আপনি শুভেচ্ছা জানিয়ে দিন, আমার বন্ধুরা একটু বলেছে আমার। হ্যাঁ দীপান্বিতা, সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। Ready to start control. দীপান্বিতা খেলাটা শেষ করেছে 24 সেকেন্ড। প্রথম রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রিমি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে দীপান্বিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে প্রিয়া 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে বর্ণালী 5 পয়েন্টস। তোমাদের বলে দিচ্ছি কী কী গিফট আছে, যার যেটা পছন্দ তার পাশে গিয়ে দাঁড়াবে। ডান দিকে রয়েছে বেতের মোড়ার সেট, আছে বুকশেলফ, বাঁদিকে আছে সেন্টার টেবিল, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সব কিছু, এবং একটি ল্যাপটপ। রিমির পছন্দ ল্যাপটপ, দীপান্বিতার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, প্রিয়ার পছন্দ সেন্টার টেবিল, বর্ণালীর পছন্দ বুকশেল্ফ, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আর ও ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে গ্লাস কুকটপ। আজকে আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়িনী। যেহেতু আজকে তোমরা প্রথম রাউন্ডেই জানিয়ে দিয়েছো যে তোমরা ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে চাও, তাই এই রাউন্ডে তোমাদের গিফটগুলো ঠিক তোমাদের পছন্দ মতনই হবে। তোমরা যাতে ভবিষ্যতে সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারো, এগোতে পারো জীবনে, সেরকমই তোমরা গিফট পাবে। প্রথম গান প্রিয়ার জন্য। একজনে ছবি আঁকে এক মনে ও হয়া মন, আরেকজন বসে বসে রং মাখে ও হো আবার, সে ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। গান অনুযায়ী একজন যদি ছবি আঁকে অন্যজন কি করে? তোমার ঘরে বসত করে রং মাখে। 5 পয়েন্টস প্রিয়া। প্রিয়া তো জিওগ্রাফি অনার্সই পড়তে চায়, তাই জন্য জিওগ্রাফি অনার্সে সারা বছরের যাবতীয় খাতা বই তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। রিমির জন্য প্রশ্ন। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই, না জানি কিউ দিল ইউ সতায়ে, বিতে হ্যায় রাত পর নীন্দ না আয়ে, জাগি আঁখোঁ মে সপনোঁ কে সায়ে, সচতে হ্যায় গানের দিনের একটি বিশেষ সময়ের কথা বলা হয়েছে, সেটি কি? রাত। 5 পয়েন্টস রিমি। রিমি বলেছিল সায়েন্স নিয়ে পড়তে চায়, তাই তো? সায়েন্সের 11-12 সব বই খাতা তোমার জন্য। থ্যাংক ইউ দিদি।
এরপর বর্ণালী, বর্ণালী প্রশ্ন। বড় ইচ্ছে করছে ভক্তি তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না গানে জোড়া শব্দ কটি আছে এবং কি? সন্ধে সন্ধে, ফাইভ পয়েন্টস। কেন সন্ধে সন্ধে? বর্ণালী, কি নিয়ে পড়তে চাও? ইংলিশ অনার্স করতে চাই। তোমার জন্য ইংলিশের সব বই খাতা, যাতে তোমার কোনো অসুবিধা না হয় পড়তে। থ্যাংক ইউ দিদি। আর তার সাথে ডিকশনারিও আছে এবং সাহিত্যের বিভিন্ন গল্পের বইও আছে। এবার যাচ্ছি দীপান্বিতার কাছে, দীপান্বিতার গান শোনো মন দিয়ে। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না, যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না, আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের। গানের কথা অনুযায়ী খাতা কিসে ঠাসা? কবিতা। ফাইভ পয়েন্ট বানিতা। সায়েন্স নিয়ে পড়বে বলেছো, তোমার জন্য 11-12 এর যাবতীয় সায়েন্সের বই খাতা সব গিফট। থ্যাংক ইউ দিদি। শহুরে কথকতা, যেহেতু এই রাউন্ডে প্রত্যেকেই স্কোর করেছে, তাই কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে গ্লাস কুকটপ, যে আজকে উইনার হবে সে পেয়ে যাবে। লীলা বালি ভোর যুবতী সৈমর, ভোর যুবতী সৈমর, কি দিয়া হাসা যাই মু তরে, কভি শরমায়ে জো রহে ঘবরায়ে ও, কিসে নজরো কে তীর সে মারে, কভি শরমায়ে জো রহে ঘবরায়ে ও, কিসে নজরো কে তীর সে মারে। লীলা বালি ভোর যুবতী সৈমর, ভোর যুবতী সৈমর, কি দিয়া হাসা যাই মু তরে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ওশিয়া হার্বালস প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হার্বালস এর তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট জিতু। জিতু আঙ্কেল এসেছে আজকে এখানে। জিতু আঙ্কেল আমাদের অভিনয় করে দেখাবে, তোমাদেরকে বুঝতে হবে যে আঙ্কেল কি করে দেখাচ্ছে। ওরা যদি আমাকে দাদা বলে খুব অসুবিধা হবে। প্রশ্ন করি, তুমি মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলে? আমার মাধ্যমিকে অঙ্ক ছিল না। প্রথম টপিক দেখো, বর্ণালী প্লাটু, ভেরি গুড, ফাইভ পয়েন্টস। সেকেন্ড টপিক, গল্পের বইয়ের নাম। বলো দীপান্বিতা। ঠাকুমার ঝুলি। কি দেখে বুঝলে? ঠাকুমাকে দেখে বুঝলে না বই দেখে বুঝলে? না বলা দেখি। নাকি দাদুকে দেখে বুঝলে? অভিনয়টা দেখেই বুঝলে। থ্যাংক ইউ।
থার্ড টপিক। বলো প্রিয়া, কানমাসি ভো ভো যাকে পাবি তাকে ছো। বাই বাই। চার নম্বর টপিক, এরকম দাঁড়িয়ে পড়লো। কাকে দেখাচ্ছেন দেখো, একজন মনীষী। না বললে উঠবো না। বলো দীপান্বিতা। ঠাকুর মশাই। না, দীপান্বিতাকে বাদ দিয়ে বাকি তিনজন আমি আবার বলবো, তারপর ব্যাজার। বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মা গো মা। দেখালো না উপরে ল্যাম্প পোস্ট, তার নিচে বসে পড়াশোনা করছে। মাথায় টিকিটা বেঁধে রেখে যাতে ঘুমিয়ে পড়লে টিকিটা টান পড়ে আবার বসে। রাত ভর পড়তো ল্যাম্প পোস্টের আলোয়, তাই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাই পয়েন্টস ফর মি। থ্যাংক ইউ সো মাচ জিতু। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার দেখা হবে, আবার দেখা হবে। চলো, বেস্ট অফ লাক। হ্যাঁ, বিভিন্ন রকমের ফোল্ডার ফাইলস, ডায়েরি, পেন, খাতা, পেন্সিল, স্টেপলার, কাঁচি, সবকিছু যা যা লাগতে পারে হ্যাঁ তোমার পড়াশোনার জন্য সব এখানে রয়েছে। সেকেন্ড পজিশনে আছে তিনজন, প্রিয়া, রিমি, বর্ণালী।
তিনজনেই 5 পয়েন্টস। বর্ণালী পছন্দ জুস এবং হেলথ ড্রিঙ্ক, সঙ্গে যা গ্লাসের সেট। প্রিয়ার পছন্দ বিস্কিট, কফি, চা পাতা, গুঁড়ো দুধ এবং টি সেট। রিমির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে চাল, ডাল, তেল, আটা সব কিছু, সঙ্গে ক্যাসারোলের সেট। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। ওপর নিচে ক্লু, গাড়ি ঘোড়া চড়বে জানি যদি করো অনেকখানি। পাশাপাশি ক্লু, এইচএস কিংবা মাধ্যমিক জীবনে দিতে হবে ঠিক। এবার বলো বর্ণালী। লেখাপড়া আর পরীক্ষা। এবার বলো বর্ণালী। টুকবক্স। টাইম শেষ বর্ণালী, দেখে নেব উত্তরটা কি। উত্তরটা হচ্ছে লেটার। মার্কশিটে ভালো মার্কস পেলে আমরা লেটার পাই, আর ডাক বাক্সের মধ্যে আমরা চিঠি ফেলি, মানে সেটাকে ইংরেজিতে লেটার বলে। তাই কমন শব্দটা ছিল লেটার। বর্ণালী ভুল বললে তাই -10 পয়েন্টস। তিন নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 16 মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা। গাছে গাছে ঝুলছে দেখো, সারা বছর খাওয়া চাই, পরীক্ষায় ভালো হলে অভিনন্দনে ভেসে যায়। এবার বলো প্রিয়া। ফল। বোঝাও, গাছে গাছে ঝুলতে থাকো, সারা বছর খাওয়া চাই, ফল গাছে গাছে সারা বছরই ঝুলে, আর পরীক্ষায় ভালো হলে, পরীক্ষায় ফল ভালো হলে অভিনন্দনে সবাই ভেসে যায়। 20 পয়েন্টস, সঙ্গে 16 মেগাপিক্সেল ডিজিটাল ক্যামেরা। চার নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। প্রশ্ন যদি এমন হয় 100 100 কেন নয়, এটা একটা ক্লু, তারপরে একটা ছবি আছে, সেই ছবি থেকে আরেকটা শব্দ পাবো, লাস্টে আছে টা, এই তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো দীপান্বিতা। সোজা সাপটা। বোঝাও, প্রশ্ন যদি এমন হয় 100 100 কেন নয়, সোজা সাপ আটটা, সোজা সাপটা। 20 পয়েন্টস, সঙ্গে 5.1 অডিও স্পিকার। পাঁচ নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 24 ইঞ্চিস এলইডি টিভি। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্ট পাবে, যদি ভুল বলো মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। এই প্রশ্নের জন্য আবার দ্বিতীয় সুযোগ আছে, তখন পারলে 20 পয়েন্টস, ভুল করলে -10। সবার সামনে সুযোগ আছে আজকের উইনার হওয়ার। স্কোরগুলো দেখবো, প্রিয়ার স্কোর 40, রিমি স্কোর 30, বর্ণালী স্কোর 25, দীপান্বিতা স্কোর 50। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো, যেহেতু ইঁদুরের ছবি দেওয়া তাই ভাবছো যেটা ইঁদুর তা নয়, কিন্তু ছবিটার সাথে সম্পর্কিত একটি শব্দ। ছবিটাকেও কিন্তু ইংরেজিতে ভাবতে পারো। প্রথম
সুযোগ চলে গেল, এবার আমরা দ্বিতীয় সুযোগের জন্য খেলবো। একটা অক্ষর যোগ হবে, ময় পয় হর্ষই যোগ হয়েছে। এখন দিদি নাম্বার ওয়ান হওয়ার সুযোগ আছে প্রিয়া, রিমি এবং দীপান্বিতার মধ্যে। এবার বলো দীপান্বিতা। কম্পিউটার। কেন মনে হলো কম্পিউটার? কম্পিউটারে মাউস থাকে। দীপান্বিতা বলছে কম্পিউটার, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। দেখে নিই, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্টোগোল্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ, 20 সেকেন্ড সময়, রিভার্সে উত্তর। তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার জীবন বিজ্ঞান অর্থশাস্ত্র সংস্কৃত টিউশন ক্লাসরুম। ক্লাসরুম টিউশন অর্থশাস্ত্র ক্লাসরুম টিউশন সংস্কৃত অর্থশাস্ত্র জীবন বিজ্ঞান। ইয়েস, ভেরি গুড। জি বাংলা এবং সেন্টোগোল্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। রিমি, এটা তোমার মেমেন্টো। প্রিয়ার, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। এটা বর্ণালী। আর উইনারের ট্রফি পাচ্ছে দীপান্বিতা, সঙ্গে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। খুব ভালো করে পড়াশোনা করবে। জি বাংলা এবং সেন্টোগোল্যান্ড ডায়মন্ডের তরফ থেকে আরও একটা সোনার হার। ওশিয়া হার্বালসের তরফ থেকে তোমার জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। নাও ধরো। দীপান্বিতার জন্য রয়েছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে গ্লাস কুক টপ। আজকে চারজন দিদি প্রমাণ করে দিয়েছে যে জীবনে যদি লক্ষ্য স্থির থাকে আর মনের জোর থাকে তাহলে একদিন সফল নিশ্চয়ই হবে। তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। জীবনে আরও অনেক বড় হতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ভালো থাকবেন, নমস্কার। এরপর দেখবেন জয়।